সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দুই কংগ্রেসম্যানের সঙ্গে আজ বৈঠকে বসছে যেসব রাজনৈতিক দল। মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। দুই মাস আগে আস্তানা গ্রেপ্তার দশ জনের মধ্যে আছেন চিকিৎসকের স্ত্রী। কুষ্টিয়ায় ছাত্রীর আত্মহত্যায় সমবেদনা জানাতে গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষকের মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। দুই কংগ্রেসম্যানের সঙ্গে আজ বৈঠকে বসছে যেসব রাজনৈতিক দল। বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই এবার আসলেন দুই কংগ্রেসম্যান। তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। গতকাল শনিবার ভোরে স্ত্রী সহ ঢাকায় পৌঁছান রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোমিক। রোববার ভোরে ঢাকা পৌঁছান হাওয়াই রাজ্যের ডেমোক্রেট দলের কংগ্রেসম্যান অ্যাড কেইসের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ তারা বৈঠক করবেন। এছাড়া আগামীকাল সোমবার তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। রোববার সকাল থেকে কর্মব্যস্ত দিন পার করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান। সকাল 8:30 দিকে দূতাবাস পর্যবেক্ষণে যাবেন তারা। এরপর সেখান থেকে 11:30 রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ এবং বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এরপর বিকাল 4:00 দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে চা চক্রে বসবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়নি। মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক মামলায় ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নারী সংসদ সদস্য তথা দুই বাংলার জনপ্রিয় গায়িকা মমতাজ বেগমের বিরুদ্ধে। এ নিয়ে 15 বছর আগের করা মামলার চতুর্থবারের মতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। জানা গেছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ। 2004 থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সেখানকার শক্তিশঙ্কর বাগচি নামের এক ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে গায়িকার লিখিত চুক্তি হয়। সেই মতো 2008 সালের ডিসেম্বরে বহরমপুরের একটি অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে মমতাজকে প্রায় 14 লাখ রুপির বিনিময়ে চুক্তিবদ্ধ করেছিলেন উদ্যোক্তারা। অভিযোগ, টাকা নেওয়ার পরও অনুষ্ঠানে হাজির হননি গায়িকা, যথারীতি অনুষ্ঠান স্থলে ভাঙচুর হয়। চরম হেনস্থার মুখে পড়তে হয় অনুষ্ঠানের আয়োজক শক্তিশঙ্কর বাগচিকে। পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন মমতাজ। এরপর চুক্তিভঙ্গের অভিযোগ নিয়ে স্থানীয় থানার দ্বারস্থ হন শক্তি, কিন্তু থানা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করে। এরপর বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন শক্তি, মমতাজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা করেন। সেই সূত্রে 2009 সালে মমতাজের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। পরে সমন কার্যকর না করায় তার বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। এরই মধ্যে নিম্ন আদালত থেকে আগাম জামিন নিয়ে আসেন মমতাজ। পরে নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শক্তিশঙ্কর বাগচি। 2010 সালে নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রাখেন কলকাতা হাইকোর্ট। তবে মামলায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে একে একে তিনবার আগাম জামিন পেয়ে যান মমতাজ বেগম। এরপর গত 9 আগস্ট ফের আদালতে হাজিরা এড়িয়ে যান এ গায়িকা। বাংলাদেশ হাইকমিশন মারফত জানানো হয়, এ মুহূর্তে একটি কনসার্টের কারণে কানাডায় অবস্থান করছেন গায়িকা, তাই আদালতে তিনি উপস্থিত থাকতে পারবেন না। এমন অবস্থায় আগাম নোটিশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় ফের তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্র দলের পর এবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে পৌর এলাকার পাওয়ার হাউস রোডের এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 8 থেকে 10 জন নেতাকর্মী আহত হন। দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরাফাত রহমানের জন্মদিন পালন উপলক্ষে নতুন কমিটির পক্ষের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এর নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক।
একই সময় সড়কের পূর্ব দিকে শেখ হাসিনা সড়কের মোড় থেকে সদ্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পাওয়ার হাউস রোডের দিকে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠি শোটা বাঁশ নিয়ে একে অপরকে ধাওয়া করে। এক পর্যায়ে তাদের মধ্যে ইট পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। 15 থেকে 20 মিনিটের মতো এ ঘটনা চলতে থাকে। এক পর্যায়ে দুই পক্ষই নিজ নিজ অবস্থান থেকে সরে যায়। পরে পুলিশ এসে একজনকে আটক করে থানায় নেয়। দুই মাস আগে আস্তানায় গ্রেপ্তার 10 জনের মধ্যে আছেন চিকিৎসকের স্ত্রী। একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিম গত 26 জুলাই থেকে তিনি স্ত্রী মায়েশা ইসলাম সহ নিখোঁজ। মায়েশাকে মৌলভীবাজারের কুলাউড়ার একটি নির্জন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে, তবে চিকিৎসক সোহেল পালিয়েছেন। শনিবার ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে অভিযান চালায়। এ সময় মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়। কুলারুয়ার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউল গ্রামের পাহাড়ি এলাকায় শুক্রবার রাত থেকে সেখানকার একটি বাড়ি ঘিরে রাখেন মৌলভীবাজার জেলা পুলিশের সদস্যরা। পরে আজ সকালে সিটিটিসির সোয়াট টিমের সদস্যরা গিয়ে অভিযান চালান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 6 জন নারী, তাদের সঙ্গে 3 শিশু রয়েছে। ডিএমপির সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান আজ রাতে প্রথম আলোকে বলেন, 6 নারীর মধ্যে সোহেল তানজিমের নামের একজন চিকিৎসকের স্ত্রীও রয়েছেন। তার নাম মায়েশা ইসলাম। সোহেল সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। ঘটনাস্থলে তিনি উপস্থিত থাকলেও অভিযান টের পেয়ে পালিয়ে যান। সোহেল ও তার স্ত্রী নিখোঁজ থাকার বিগত গত 31 জুলাই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় জিডি করেছিলেন সোহেলের বাবা হেলাল উদ্দিন। তাদের ব্যাপারে হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, সোহেল ও তার স্ত্রীর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে তিনি কিছু জানেন না। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ইমাম মাহমুদের কাফেলা নামের নতুন এক জঙ্গি সংগঠনের সদস্যরা কুলাউড়ার নির্জন এলাকায় 2 মাস আগে স্থায়ীভাবে আস্তানা গেড়ে প্রশিক্ষণের প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে বিস্ফোরক প্রশিক্ষণ সামগ্রীর পাশাপাশি খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় সব পণ্য মজুত করেছিলেন তারা। আস্তানায় তল্লাশি চালিয়ে 3 কেজি বিস্ফোরক দ্রব্য, 50টি ডেটোনেট, কয়েক বস্তা বই, 3,61,000 টাকা, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বুট ও বক্সিং ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়ায় ছাত্রীর আত্মহত্যায় সমবেদনা জানাতে গিয়ে মারধরের শিকার প্রধান শিক্ষকের মামলা। কুষ্টিয়ার কুমারখালীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর আত্মহত্যার পর সমবেদনা জানাতে গিয়ে হামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রক্তাক্ত জখম হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টার পর কয়া ইউনিয়নের সুলতানপুর মাহতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ নিজে বাদী হয়ে মামলাটি করেন। এতে 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 15 থেকে 20 জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এর আগে গত বুধবার রাতে ওই বিদ্যালয়ের 3 জন শিক্ষক এবং আয়াকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করে মারা যাওয়া ছাত্রীর পরিবার। আসামিরা হলেন বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক মোহাম্মদ মশিউর রহমান, কম্পিউটার বিষয়ের শিক্ষক ওয়ালিউর রহমান, মাহবুবা রহমান ও আয়া শিউলি খাতুন। মশিউর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ওয়ালিউর কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক, একই ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দুটি মামলার কোনো আসামিকেই গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম। তিনি বলেন, দুটি মামলাকেই গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যাকে মনোনয়ন দেব তার জন্য কাজ করতে হবে, গণভবনে বর্ধিত সভায় নির্দেশ শেখ হাসিনার। আগামী জাতীয় নির্বাচনে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকামার্কায় যাকেই মনোনয়ন দেয় ভালো মন্দ যাই হোক প্রতিজ্ঞা করতে হবে যে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গতকাল রোববার তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সমাপনী বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত তৃণমূল নেতাদের দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হাত তুলে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানালে সবাই হাত তোলেন। দলের তৃণমূল নেতাকর্মীকে মানুষের পাশ থেকে মানুষের হৃদয় জয় ও তাদের আস্থা বিশ্বাস অর্জনের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে এক হয়ে কাজ করতে হবে, আগামী নির্বাচনের জন্য এখন থেকে জনমত সৃষ্টি করতে হবে, আবারও যেন বিজয়ের পতাকা নিয়ে এই গণভবনে আসতে পারেন সেই দাওয়াত দিচ্ছি। তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নতি হয়েছে, নৌকায় ভোট দেওয়ার কারণে ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, খাদ্য নিরাপত্তা পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, এগুলো মানুষকে বলে তাদের সমর্থন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এটি এখন সাইবার নিরাপত্তা আইন 2023 নামে প্রতিস্থাপিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 বাতিল বা পরিবর্তন করা হবে না, তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত চিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।